সাবমেরিনের সক্রুরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নেয় আর তাদের সব ডিফেন্স সিস্টেম চালু করে দেয়। হঠাৎই সোনার স্ক্যানে একটি শব্দ ভেসে আসতে শুরু করে। সবাই বোঝার চেষ্টা করছিল শব্দটি কোথা থেকে আসছে। একজন অফিসার বলে উপর থেকে একটি নতুন শব্দ তাদের স্ক্যানারে ধরা পড়েছে। ক্যাপ্টেন জো ভালোভাবে শব্দটি লক্ষ্য করে বলে বরফের মধ্য থেকে কেউ আমাদের ডিটেক্ট করে ফেলেছে। এদিকে দেখা যায় তাদের ঠিক উপরে বরফের মধ্যে একটি রাশিয়ান সাবমেরিন ভেসে আছে। তখন রাশিয়ান সাবমেরিন থেকে দুটো টর্পেডো ফায়ার করা হয় যেগুলো দ্রুতগতিতে আরকানসাসের দিকে ছুটে আসছিল। আরকানসাসে অ্যালার্ম বেজে ওঠে। ক্যাপ্টেন জো নির্দেশ দেয় সাবমেরিনটিকে ম্যানুয়াল মোডে নিয়ে যেতে। কোনো রকমে টর্পেডো দুটোকে অতিক্রম করে তারা ওই স্থান ত্যাগ করে। জোর নির্দেশে একটি সোনার টর্পেডো নিক্ষেপ করা হয় যেটি স্ক্যানিং এর মাধ্যমে রাশিয়ান সাবমেরিনটিকে খুঁজতে থাকে। সোনার টর্পেডো একসময় রাশিয়ান সাবমেরিনটিকে খুঁজে পায় এবং খুব দ্রুতগতিতে সেদিকে এগোতে থাকে। টর্পেডোর আঘাতে সাবমেরিনটি ধ্বংস হয়ে যায়।